মেয়ে ছিল, মেয়েকে খুঁজে পায় না, এখন খোঁজার জন্য আপনি কি ভিডিওটা করতেছেন? আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম রমজান বিবি। আপনার স্বামীর নাম? সৈয়দ আলী ব্যাপারী। আপনার কয় ছেলে মেয়ে? 15 জন। 15 জনের তা আছে কতজন? 15 জনের তো না আছে 6 জন। 6 জন? কয়জন ছেলে কয়জন মেয়ে? 5 ছেলে 1 মেয়ে। আপনার ছেলের নাম কি? বড় ছেলের নাম নিজা, মাঝা ছেলের নাম কুটু মিয়া, হাইজা ছেলের নাম মনু মিয়া, তারপর লাল মিয়া, এরপরে হয়েছে তারা মিয়া। আর মেয়ে? মেয়ের নাম রাশিদা। মেয়ে কোথায় থাকে? মেয়া বিয়া দিয়া দিছি, জামাই লয়ে গেছে, আমাদের কোথায় থাকে ওইটা জানি না, আছে এইটা জানি। আপনার কোন জায়গায় থাকেন? লালমিয়া নগর। কোন জায়গায় লালমিয়া নগর? ওইটা ওই কদমতলি, ঢাকা বাবু বাজার, কদমতলি ছাইরা ভিতরে লালমিয়া নগর। এলাকার নাম লালমিয়া নগর? হ্যাঁ, এলাকার নাম লালমিয়া নগর, ঢাকা বাবু বাজার, কদমতলি, লালমিয়া নগর। আচ্ছা, মেয়ের পুরা বিস্তারিত ঘটনা বলেন, যে বিয়ের পরে কোথায় বিয়া দিছেন, তারপরে কি হয়েছে? বিয়া দিছি ওই ডেমরা চনপাড়া, ওই ডেমরা চনপাড়া তো বিয়া দিছি, যাত্রা বাড়ি ভাড়া আছিল। আচ্ছা, আপনার মেয়ের জামাইয়ের নাম কি ছিল? জামাইয়ের নাম আলম। আলম? আলম, আলম। তাদের দেশের বাড়ি কোথায় ছিল? দেশের বাড়ি ছিল ময়মনসিংহ। আপনারা কি কখনো ময়মনসিংহ খোঁজ খবর নিছেন? ঠিকানা কোনো জানি না, চিঠি পাঠাইছে মনে 3 বার। আমরা তো ভাড়া থাকি ওই চনপাড়ার তো টাউনাই বলছি, 3 বার চিঠি পাঠাইছে, ওইটা আমি পাই নাই। তা আপনারা শুনছেন কোথা থেকে যে চিঠি পাঠাইছে? আমরা শুনছি, আবার ডেমরা গেছিলাম। হ্যাঁ, ওই সময় ওই যে যারা চাইছে এরা কইছে দাম চিঠি দিয়েছিল তোমার কি আমার কাছে দেয়নি। তখন আপনারা চিঠি পান নাই কেন? না তো আপনি এই ভিডিওটা করতেছেন আপনারা মেয়ের খুঁজে পাওয়ার জন্য। মেয়ের বিয়া দেওয়ার কতদিন পরে মেয়ের খুঁজে পান না? মায়ের বিয়া দেওয়ার মনে করেন 15 দিন। 15 দিন আমার ছোট ছেলে লগে আসছিল, এই কদিনে মায়া আসছিল যাত্রা বাড়ি। আপনার ছোট ছেলে আপনার মেয়ের সাথে 15 দিন ছিল, তারপরে ছোট ছেলে চলে আসার পরে আর খোঁজ খবর পান নাই? খোঁজ খবর পাইলাম না, ওই যে গেল আসলাম না।